হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মাহবুবুর রহমান, আজকে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ISP সেটআপ উইথ মাইকোটিক লেকচারে। তো আজকের লেকচারের যে বিষয়টা সেটা হলো যে প্রক্সি সার্ভার। আজকে আমি আপনাদের দেখাবো যে মাইকোটিকের মধ্যে কিভাবে প্রক্সি সার্ভার কনফিগারেশন করবেন। আমার প্রিভিয়াস টিউটোরিয়ালটা ছিল প্রক্সি সার্ভার কি এবং প্রক্সি সার্ভার নিয়ে কিছু আলোচনা করেছি। তো আপনারা যদি প্রক্সি সার্ভার কি এবং প্রক্সি সার্ভার কেন প্রয়োজন হয় এই জিনিসগুলো জানতে চান তাহলে আমার এই প্রিভিয়াস যে টিউটোরিয়ালটা আছে, যে লেকচারটা আছে, সেই লেকচারটা একটু দেখেন। ওই লেকচারটার মধ্যে আমি আপনাদের সাথে ডিসকাস করেছি যে প্রক্সি সার্ভারটা কি, কেন কাজ করে এবং নর্মাল প্রক্সি কি, ট্রান্সপারেন্ট প্রক্সি কি, এই জিনিসগুলো আমি আপনাদের সাথে আলোচনা করেছি। তো আজকে জাস্ট আমি দেখাবো যে আমি প্রক্সি সার্ভারটা আপনার মাইকোটিকের মধ্যে কিভাবে কনফিগারেশন করতে হয়, এই জিনিসটা দেখাবো যে নর্মাল প্রক্সি এবং ট্রান্সপারেন্ট প্রক্সিটা কিভাবে কনফিগারেশন করতে হয়। তো দেখেন, এখানে আমি একটা ডায়াগ্রাম এঁকেছি। তো এই ডায়াগ্রাম অনুসারে আমি কাজটা করব। তো আমি চলে যাই আমার মূল কাজে, এটা সম্পর্কে ডিটেলস আলোচনা করতেছি না, জাস্ট আমি ধারণা দিচ্ছি যে আপনার মনে আপনার ইউজাররা যখন কোনো কিছু হিট করবে, HTTP সাইটগুলো যখন হিট করবে তখন কি করবে, এরা রিডাইরেক্ট হয়ে আপনার প্রক্সি হয়ে আপনার রিকোয়েস্টটা সার্ভ করবে। আর ট্রান্সপারেন্ট প্রক্সিটা হলো যে আপনার এই ইউজাররা হিট করবে যখন কোনো HTTP বা FTP সাইট, তখন কি করবে, আপনার মাইকোটিকের মধ্যে আসবে, মাইকোটিক সেই রিকোয়েস্টটা নিবে, নিয়ে প্রক্সিতে ফরওয়ার্ড করে দিবে। তো এই জিনিসগুলো আমি এখন চলে যাই কথা না বাড়িয়ে মূল কাজে। তো মূল কাজে যাওয়ার আগে ফিরছি ইন্টার পরে। তো চলে আসলাম। তো আমি আমার মাইকোটিক যে PCটার মধ্যে কনফিগারেশন করব সেই মেশিনে চলে আসলাম এবং আমি আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমার মাইকোটিকের মধ্যে লগ ইন করেছি। তো লগ ইন করার পরে আমি চলে যাব একেবারে ডাইরেক্ট IP থেকে একেবারে নিচে। দেখেন এখানে ওয়েব প্রক্সি নামে একটা অপশন আছে, এই যে এখানে। তো আমি এখানে চলে আসব। আসার পরে আমি জাস্ট কি করব, ভিউয়ার্স আপনারা যারা মাইকোটিকের বেসিক কনফিগারেশন জানেন না তারা প্লিজ আমার PBS যে টিউটোরিয়ালগুলো আছে, মাইকোটিকের বেসিক কনফিগারেশন নিয়ে অনেকগুলো টিউটোরিয়াল করেছি, তো আপনারা সেই টিউটোরিয়ালগুলো দেখে নেবেন। সেই টিউটোরিয়ালগুলো যদি না দেখেন তাহলে কিন্তু আজকের টিউটোরিয়ালটা আপনারা কিছুই বুঝবেন না। আর যদি আপনারা জানেন, বেসিক কনফিগারেশন জানেন, তাহলে কন্টিনিউ করেন। তো ওয়েব প্রক্সিতে যাব, এখানে ওয়েব প্রক্সিতে ক্লিক করব। ক্লিক করার পরে ভিউয়ার্স এখানে দেখেন এনেবল নামে একটা অপশন আছে, এখানে টিক দিব। টিক দেওয়ার পরে ভিউয়ার্স আমি এখানে এই যে SRC অ্যাড্রেস, মানে সোর্স অ্যাড্রেস, সোর্স অ্যাড্রেসে আমি যে IPটা বসাবো সেটা হলো যে আমার IPর মধ্যে যে আমার ল্যান সাইডে যে IPটা বসানো আছে, দেখেন এখানে আমার ল্যান সাইডে IP বসানো আছে 10.1, এই IPটা এখানে জাস্ট বসিয়ে দিব। এখানে 192.168.10.1 এই IPটা বসালাম এবং এখানে পোর্ট দিতে হবে, পোর্ট ডিক্লেয়ার করতে হবে। তো ভিউয়ার্স এখানে বাই ডিফল্ট অনেক সময় 8080 থাকে, অনেক সময় 0 থাকে। তো দেখেন আমার কিন্তু এখানে 0 আছে, তাই না? তো আমি কি করবো, এখানে পোর্টটা দেখিয়ে দেবো 8686। ভিউয়ার্স আপনারা সবসময় আপনারা 80 পোর্ট ইউজ করবেন না, কারণ এটা অলরেডি বাই ডিফল্ট রিজার্ভ থাকে। তারপরে আরও কিছু কিছু পোর্ট আছে যে পোর্টগুলো কন্টিনিউয়াসলি রিজার্ভ থাকে। তো ওই পোর্টগুলো মাইকোটিকের যে পোর্টগুলো ইউজ করা হয় সেই পোর্টগুলো কখনো এখানে ইউজ করবেন না, এখানে ইউজ করবেন 8080 বা যেগুলো মাইকোটিকের মধ্যে রিজার্ভ করা নাই। তো আমি এটা দিলাম 808686, এই পোর্টটা, এই পোর্ট নাম্বারটা দিলাম। দেওয়ার পরে আমি আর এখানে আর কিছুই করব না, জাস্ট আমি কি করব, এখানে অ্যাপ্লাই দিব, ওকে দিব। তো ভিউয়ার্স এখানে দেখেন, এইখানে যখন এই IPতে হিট আসবে তখন কি করবে, এ চলে আসবে কোথায়, 8686 পোর্টের মধ্যে এর রিকোয়েস্টগুলো সার্ভ হবে। তো আমি কি করলাম, এখানে অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম, এখানে কাজ আমার শেষ, ওকে দিয়েছি। তো এখন যদি আমি একটু চেক করে দেখি এটা হয়েছে কিনা, হ্যাঁ দেখেন এখানে কিন্তু আমার এই কাজটা হয়েছে। তো এখন যদি আমি মনে করেন যে আমার ইসের মধ্যে যাই, আমার কি বলে আমার ব্রাউজারের মধ্যে যাই, ব্রাউজারের মধ্যে যে এটা তো করলাম নর্মাল প্রক্সি, তাই না? এখন ব্রাউজারের মধ্যে যে যদি আমি হিট করি, তো ব্রাউজারের মধ্যে হিট করার আগে আমাকে যেটা করতে হবে, অবশ্যই আমি PBS টিউটোরিয়ালে আপনাদের বলেছি যে এই প্রক্সি সার্ভার শুধুমাত্র HTTP এবং FTP সাইটগুলোই ডিল করে, অন্য কোনো সাইটের সাথে প্রক্সি সার্ভার কোনো কমিউনিকেশন করে না। তো এখন চলে যাব আমার মেশিনের মধ্যে, ফিজিক্যাল মেশিনের মধ্যে। আমি ফিজিক্যাল মেশিনের মধ্যে যাচ্ছি, যাওয়ার পরে আমি যাব কোথায়, আমার ইন্টারনেট এক্সপ্লোরারে যাব অথবা আমি চলে যাব কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেল থেকে আমি যাব হলো ইন্টারনেটে। তো ইন্টারনেট থেকে যাব হলো অপশনের মধ্যে, অপশন থেকে আমি চলে যাব কোথায়, কানেকশনে, কানেকশনসে, এখান থেকে ল্যান সেটিংস, ল্যান সেটিংসের এখানে দেখাবো কি, এই যে এখানে দেখাবো ইউজ প্রক্সি সার্ভার, এখানে এটা ক্লিক করব। করার পর এখানে আমি কি করব, জাস্ট
আমার যে প্রক্সি সার্ভারের আইপিটা আছে 192.168.10.1 এবং এর এগেনস্টে যে পোর্টটা দিয়েছি সেটা হলো 8686। এটা দেখাবো। দেখানোর পরে ভিউয়ার্স যেটা করব সেটা হলো যে আমার এই যে অপশনটা আছে এই অপশনটার মধ্যে অবশ্যই টিক দিব। কারণ হলো যদি এখন ভিউয়ার্স আপনাদের মনে কোশ্চেন জাগতে পারে যে এই অপশনটা টিক দিলে কি হবে আর না দিলে কি হবে, যদি আমি টিক এইটাই না দেই তাহলে যেটা হবে যে আমার ইউজাররা যখন হিট করবে, আমার যদি লোকাল এন্ডে হোস্ট করা কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটটাও কি করবে প্রক্সির থ্রুতে আমার রিকোয়েস্টটা চলে যাবে। আর যদি মনে করেন যে এখানে যদি টিকটা দিয়ে দেই তাহলে যেটা হবে যে আমার প্রক্সির কাছে রিকোয়েস্টটা যাবে না, প্রক্সির কাছে যাওয়ার আগে আমার লোকাল এন্ডেই আমার যদি ওয়েবসাইটটা থাকে সেটা লোকাল এন্ড থেকেই সার্ভ করবে। তো এই জন্য আমরা কি করবো সবসময় এইটাকে টিক দিয়ে দিব, যদি আমি যে সাইটটাই ব্রাউজ করি না কেন, যদি আমার লোকাল এন্ডে এই সাইট হোস্ট করা থাকে তাহলে লোকাল এন্ড থেকে রিকোয়েস্টটা সার্ভ করে দিবে। মানে এখানে লেখাই আছে দেখেন, বাইপাস প্রক্সি সার্ভার ফর লোকাল অ্যাড্রেস। যদি লোকাল অ্যাড্রেসে কোনো সার্ভার হোস্ট করা থাকে তাহলে কি করবে বাইপাস করে দিবে, প্রক্সিতে যাবে না। আর যদি মনে করেন লোকাল অ্যাড্রেসে কোনো সার্ভার হোস্ট করা না থাকে তাহলে কি করবে, তাহলে আমার এই প্রক্সি সার্ভার হয়ে তারপর যাবে। তো আমরা এখানে অ্যাপ্লাই দিব, ওকে দিব, দিলাম, এখানে কাজ শেষ। তো এখানে কাজ কমপ্লিট করার পরে এখন যদি আমি আমার ব্রাউজারে যাই, মনে করেন আমি আমার ব্রাউজারে যাচ্ছি, ব্রাউজারে মনে করেন এখানে অবশ্যই আমাকে যে সাইটগুলো ব্রাউজ করতে হবে সেগুলো অবশ্যই HTTP সাইট হইতে হবে। HTTPS সাইট হইলে কিন্তু এটা কিন্তু আপনার প্রক্সি হয়ে যাবে না। এটা ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য অলরেডি আমি প্রক্সি সেটিংসটা কিন্তু করেছি। দেখেন আমি যদি এখন কোনো ওয়েবসাইটে ব্রাউজ করি, দেখেন এই যে এটা এই সাইটটা দেখেন, এই সাইটটা কিন্তু ব্রাউজ হচ্ছে। তো এখানে দেখেন msn.com, তো এখানে দেখেন এটা কিন্তু HTTP সাইট। তো এই সাইটটা যেহেতু ব্রাউজ হচ্ছে তো সেহেতু তো আমার এইখানে দেখেন, এখন যদি আমি কানেকশনে যাই দেখেন এখানে কানেকশনসে গেলে আমাকে কিন্তু এই যে এই সাইটটা কিন্তু IP গুলো দেখাচ্ছে এবং এই সাইটটা যে HTTP সাইট সেটা কিন্তু এখানে আমার ইনফরমেশনটা কিন্তু আসছে। গুগল ক্রোম দিয়ে আমি ব্রাউজ করার চেষ্টা করি, তো আমি গুগল ক্রোমে যাব। তো গুগল ক্রোমে যে আমাকে কি করতে হবে, গুগল ক্রোমে কিন্তু আমার প্রক্সির আইপিটা বসাইতে হবে, তাই না? তো আমি কি করবো আমার এই গুগল ক্রোমের মধ্যে আমার প্রক্সি সার্ভারের আইপিটা বসাবো এবং এখানে হিট করব। তো আমি কিন্তু অলরেডি এটা কেটে দিয়েছি, কেটে দেওয়ার পরে দেখি কিন্তু ইন্টারনেট এক্সপ্লোরারের অ্যাক্সেসটা কিন্তু আমি কেটে দিয়েছি, ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে এখন ব্রাউজ করছি না। দেখেন আমি আমার গুগল ক্রোমে আসলাম। তো গুগল ক্রোমে আসার পরে আমি কি করবো এইখানে যাব, এইখান থেকে সেটিংসে যাব। সেটিংসে যে আমি জাস্ট কি করবো আমার এখানে প্রক্সিটা সেট করে দিব। সেটিংসে আসছি, গুগল ক্রোমের সেটিংসে আসার পরে আমি একেবারে নিচের দিকে চলে আসবো, একেবারে নিচে নিচে এখানে দেখেন অ্যাডভান্স নামে একটা অপশন থাকবে, অ্যাডভান্স এর এখানে ক্লিক করবো। তো এখানে ক্লিক করার পরে আমার নিচে অথবা আমি এখানে লিখতে পারি প্রক্সি PROXY। তো প্রক্সি লিখলে আশা করি আমার এখানে এই যে সেটিংসটা চলে আসলো, এখানে আমি ক্লিক করবো। দেখেন এই যে এটা ক্লিক করবো, করার পরে আমি জাস্ট কি করবো এখান থেকে আমার এই যে প্রক্সি সেটিংস এটা কিন্তু দেখানো আছে, অলরেডি দেখানো আছে। যাই হোক, এটাই তাহলে আমার কোনো কিছু সেটিংস করা লাগবে না, জাস্ট আমি এটা দিয়ে যদি এখন হিট করি, হিট করলে আমার এইখানে আমার কানেকশনে যদি যাই, কানেকশনে গেলে আমার এখানে কানেকশন দেখাবে, অলরেডি 42টা আইটেম দেখাচ্ছে। এখন যদি আমি মনে করেন যে এখানে ফাইলিপ্পো লিখি fileippo.com সার্চ দিয়ে দেখি কি আসে, fileippo.com কিন্তু আমার HTTPS সাইট, যার জন্য এখানে দেখেন আমার কিন্তু এখানে কোনো হিট বাড়তেছে না। বাট এইটাকে যদি আমি মনে করেন যে আমার কি বলে BD হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর ভিডিওস jobs.com bdjobs.com দেই দেখি। এটা মানে এমন সাইটগুলো ব্রাউজ করতে হবে যে সাইটগুলো HTTP সাইট, HTTPS না। দেখেন এখানে নট সিকিউর লেখা দেখাচ্ছে এবং bdjobs.com এটা কিন্তু ব্রাউজ হচ্ছে। আর এই দিকে দেখেন এই দিক থেকে আমরা যেটা দেখতে পাবো, bdjobs.com চলে আসলো। দেখেন এইখানে কিন্তু আমার এই যে আমি যখন মজিলা গুগল ক্রোম দিয়ে ব্রাউজ করেছি এখানে দেখেন নাম্বার অফ হিট কিন্তু বেড়ে গেছে, এখানে দেখেন এখানে কিন্তু নাম্বার অফ আইটেম বেড়ে গেছে। তো এইভাবে করে আপনি কি করতে পারেন, আপনার প্রক্সি নর্মাল প্রক্সিটা ইউজ করতে পারেন। তো এটা হলো নর্মাল প্রক্সি গেল। তো এখন আমি চাচ্ছি যে আমার ইউজাররা জানতেই পারবে না যে আমি আদৌ প্রক্সি সার্ভারের মাধ্যমে আমার ইউজাররা হিট করতেছে নাকি এমনিতেই হিট করতেছে, মানে এখান থেকে কোনো ধরনের কোনো কিছুই আমি কোনো ধরনের কোনো প্রক্সি কনফিগারেশন করবো না। তো আমি এখন যেটা দেখাবো সেটা হলো যে ট্রান্সপারেন্ট প্রক্সি দেখাবো। যে ট্রান্সপারেন্ট প্রক্সির কাজ কি, ট্রান্সপারেন্ট প্রক্সির কাজ হলো যে আমার ইউজাররা হিট করবে আমার মাইক্রোটিকের যে গেটওয়ে আছে সেই গেটওয়েকে, এবং মাইক্রোটিকের গেটওয়ে কি করবে তার রিকোয়েস্টটাকে সার্ভ করে দিবে প্রক্সি সার্ভারের কাছে, প্রক্সি সার্ভার
চেক করে সেই রিকোয়েস্টটাকে ফরওয়ার্ড করে যে আদার যে তার যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো দিয়ে দিবে। তো ইউজার বুঝতেই পারবে না যে সে আসলে কি প্রক্সি সার্ভারের আন্ডারে আছে না অন্য কোনো সাইডের আন্ডারে আছে। প্রথমত আমি কি করবো, আমার প্রক্সিটাকে প্রক্সি সেটিংসটাকে উঠিয়ে দিব। তো আমি ইন্টারনেট এক্সপ্লোরারের মাধ্যমে যাই, যাওয়ার পরে আমি এখান থেকে প্রক্সি সেটিংসটা উঠাবো। আপনি এখন এখান থেকে প্রক্সিটা রিমুভ করতে পারেন দুইভাবে, চাইলে আপনি ইন্টারনেট এক্সপ্লোরারের মাধ্যমে রিমুভ করতে পারেন, অথবা চাইলে আপনি এখান থেকে স্টার্টে যাবেন, স্টার্ট থেকে আপনি কন্ট্রোল প্যানেলে যাবেন, কন্ট্রোল প্যানেল থেকে এখানে আসবেন ইন্টারনেট নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, এখানে আসবেন, এখান থেকে আপনি এই যে ইন্টারনেট অপশন এখান থেকে আপনি করতে পারেন। তো এইখানে যে অপশনটা আসবে এবং ইন্টারনেট এক্সপ্লোরার টুলসে যে অপশনে গেলেও সেম জিনিসটাই আসবে। দেখেন আসার পরে আমরা কি করবো, কানেকশনসে যাব, যাওয়ার পরে এখানে ল্যান্ড সেটিংসে যাব, যাওয়ার পরে এখানে এই টিকটা জাস্ট উঠিয়ে দিব, ওকে দিব, ওকে দিব, শেষ। এখানে আর কিছু করতে হবে না, আমরা এটাকে কেটে দিব, এটাও কেটে দিব, এটাও কেটে দিব। দেওয়ার পরে আমি চলে যাব আমার মাইক্রোটিকের মধ্যে। মাইক্রোটিকের মধ্যে আসার পরে দেখেন এখন কিন্তু আমার নাম্বার অফ আইটেম কিন্তু কমে গেছে, ব্রাউজিং আইটেম কিন্তু কমে গেছে। তো এখন যদি আমি মনে করেন এখন যেটা করব সেটা হলো ট্রান্সপারেন্ট প্রক্সি, মানে হলো যে আমার ইউজার এন্ডে কোনো ধরনের কোনো কনফিগারেশন করব না, যা কনফিগারেশন আমার এন্ডেই মানে আমার রাউটার এন্ডেই আমি করে দিব। তো আমি এখন চলে যাব কোথায়, আমার আইপি থেকে ফায়ারওয়ালে, ফায়ারওয়ালে যে এখানে অলরেডি নেট রোল একটা ক্রিয়েট করা আছে, তো এখানে আমরা কি করবো আর একটা নেট রোল ক্রিয়েট করব। তো আমরা এখানে প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করার পর জেনারেলে যাব, জেনারেলে যে আমি এখানে চেইন যে অপশনটা আছে চেইনের এখানে দেখিয়ে দেবো ডিএসটি নেট এবং এসআরসি অ্যাড্রেসের, এইখানে এসআরসি অ্যাড্রেসের এইখানে আমার যে আইপি, যে আইপি ব্লকটা দিয়ে আমার ইউজারদের কাছে হিট পাস হবে মানে আমার প্রক্সিটাকে রিডাইরেক্ট করবে সেই আইপি ব্লকটা এখানে দিব, 192.168.10.0/24 এটা দেখিয়ে দিব। তো এই ব্লকটার আইপিটা ডিক্লেয়ার করব, তো ডিক্লেয়ার করব কি আমার যে এখানে 10 হবে না, না এখানে 10 হবে 192.168.10.0/24 এই ব্লকের আইপিটা মানে আমার যে লোকাল এন্ডে যে আইপিটা আছে সেই আইপিটার ব্লকটা আমি এখানে দেখিয়ে দিব, মানে যে আইপিগুলোর উপরে, যে আইপির ব্লকের উপরে আমি এই প্রক্সি কনফিগারেশনটা, এই প্রক্সির রোলটা অ্যাপ্লাই করতে চাই সেই ব্লকটা এখানে দেখিয়ে দিব। দেওয়ার পরে আমি প্রোটোকলের এখানে যাব, প্রোটোকলের এখানে থাকবে 6 TCP এবং ডিএসটি পোর্টের এখানে দেখিয়ে দিব 80, মানে 80 পোর্ট দিয়ে যতগুলো হিট আসবে, যত ধরনের হিট আসবে সব হিটগুলো কোথায় যাবে, আমার রিডাইরেক্ট করে আমার প্রক্সিতে যাবে। তো আমার প্রক্সিতে যাওয়ার জন্য আমি কি করবো, অ্যাকশনে যাবো, অ্যাকশনে যে এখানে দেখিয়ে দেবো কি রিডাইরেক্ট, এখানে এই যে রিডাইরেক্ট, রিডাইরেক্ট দেখিয়ে দেবো এবং টু পোর্ট মানে কোন পোর্টের মধ্যে রিডাইরেক্টটা হবে, যেহেতু আমার প্রক্সির পোর্ট দিয়েছিলাম 8686 সেহেতু আমি এইখানে 8686 দিব। এটা ভিউয়ার্স আমার যে প্রক্সি যখন আমি এখানে দেখাই যে ওয়েব প্রক্সিটা যখন করেছি দেখেন এখানে 8686 দিয়েছি, তো আমি জাস্ট এইখানে সেই 8686 দেখিয়ে দিলাম, মানে এইখানে আমি জেনারেলে এই ব্লকের যতগুলো আইপি থাকবে ইউজেবল আইপি তারা যখন এই 80 পোর্ট মানে ইন্টারনেট ব্রাউজ করবে 80 পোর্টের তখন সে রিকোয়েস্টটা কোথায় নিবে, নিবে হলো যে রিডাইরেক্ট করে 8686 পোর্টে, আর 8686 পোর্টে কে আছে, 8686 পোর্টে আছে আমার ওয়েব প্রক্সি, তাই ওয়েব প্রক্সিতে যাবে, তারপর ওয়েব প্রক্সি রিকোয়েস্টটাকে সার্ভ করবে। তো আমি এখানে অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম, তো আমার এখানের কাজ কমপ্লিট। তো দেখেন এখানে কিন্তু আমার এটা অ্যাপ্লাই হয়েছে, তো এখানের কাজ আমার কমপ্লিট। বাট এখানে দেখেন এখানে যে আমার নেটরোলটা আমি ক্রিয়েট করেছি সেই নেটরোলটার মধ্যে আমার রিডাইরেক্টের যে অপশনটা আছে সেই রোলটা কিন্তু আমার পজিশনে আছে কত, 01, তাই না, তার মানে 2 নম্বর পজিশনে আছে। তো আমাকে যেটা করতে হবে সেটা হলো যে আপনাকে এইটাকে টান দিয়ে উপরে দিতে হবে, কারণ হলো যদি ভিউয়ার্স আপনার এই রোলটা উপরে থাকে তাহলে যেটা হবে যে আপনার এই রোলটা প্রথম এক্সিকিউট হবে আর পরে এই রোলটা এক্সিকিউট হবে, বাট আমার দরকার প্রথম এক্সিকিউট হওয়ার এই রোলটা, রিডাইরেক্টের রোলটা প্রথম এক্সিকিউট হবে। যদি আমার মনে করেন ইউজারদের হিটগুলো যদি লোকাল এন্ডে না থাকে তখন কি করবো, বাইপাস হয়ে আমার এই নেটটা ইউজ করবো। অবশ্যই ভিউয়ার্স আমার এই দুইটা রোলই কিন্তু আমাকে ক্রিয়েট করা থাকতে হবে, একটা রোল যদি ক্রিয়েট করা থাকে আর একটা যদি না থাকে তাহলে কিন্তু কাজ করবে না, অবশ্যই অবশ্যই দুইটা রোল ক্রিয়েট করা থাকতে হবে। তো আমি এটাকে টান দিয়ে কি করবো, উপরে উঠিয়ে দিব। তো উপরে উঠালাম, উপরে ওঠানোর পর দেখেন আমার এখন কিন্তু এই রোলটা আমার ক্রিয়েট করা হয়ে গিয়েছে। তো এখন যদি আমি ব্রাউজ করি দেখি আমার ইউজার এন্ডে আমি ব্রাউজ করলে কি আসে, গুগল ক্রোমটা ইউজ করতেছি আমি, গুগল ক্রোমে মনে করেন যে আবার বিডি জবস সার্চ দিচ্ছি, দেখি কি আসে, বিডি জবস সার্চ দিলাম, তো দেখেন আমার বিডি জবসটা কিন্তু লোড হচ্ছে এখন, হ্যাঁ এই দেখেন আমার বিডি জবসটা কিন্তু লোড হলো। এখন যদি আমার মাইক্রোটিকের মধ্যে যাই, মাইক্রোটিকের মধ্যে গেলে দেখেন রিডাইরেক্ট রোল কিন্তু অ্যাক্টিভ এবং কাজ করছে, ইভেন
আমি আইপি থেকে যদি ওয়েব প্রক্সিতে যাই, ওয়েব প্রক্সিতে যাওয়ার পর যদি কানেকশনে যাই, কানেকশনে গেলে দেখেন এখানে কিন্তু আমার কানেকশনগুলি দেখাচ্ছে। দেখেন এখানে কানেকশন নিচ্ছে এবং এখানে যে হিট হচ্ছে সেই হিটগুলো কিন্তু ওয়েব প্রক্সি কিন্তু কাউন্ট করতেছে। দেখেন ওয়েব প্রক্সি কাউন্ট করতেছে। এরপরে যদি আমি অন্য আরেকটা সাইটে যাই, মনে করেন যে অন্য আরেকটা সাইট আমি ব্রাউজ করার চেষ্টা করি, অন্য আরেকটা HTTP সাইট, আমি এখানে যেটা দেখিয়েছি সেটা হলো যে HTTP সাইটগুলি দেখাচ্ছি, কারণ এখানে ওয়েব প্রক্সি HTTP সাইটগুলি ডিল করে। তো এখানে আমি আরেকটা সাইট যেটা ব্রাউজ করব সেটা মনে করেন আমি দিলাম হলো যে BGMEA। দেখেন এটা হলো BGMEA ইউনিভার্সিটির ওয়েবসাইট। তো আমি যদি এখানে আমি ক্লিক করি, দেখি এখানে ক্লিক করলে কি আসে দেখি। দেখেন এটা কিন্তু আমার HTTP সাইট দেখেন। আর এখানে যদি আমি দেখি, দেখেন এখানে কিন্তু নাম্বার অফ হিট কিন্তু আমার বাড়তেছে। দেখেন এই যে নাম্বার অফ কিন্তু হিট বাড়তেছে, 26টা হিট হয়ে গিয়েছে। তো এই হইলো আমার ট্রান্সপারেন্ট প্রক্সি এবং এর আগেরটা ছিল নর্মাল প্রক্সি। তো আজকের লেকচারটা আমি এ পর্যন্তই রাখতে চাই। যদি আমার এই লেকচারটা আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। দেখা হবে পরবর্তী লেকচারে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।